নতুন স্মার্ট বোতলে সেই অরিজিনাল টেস্ট আর আনলিমিটেড এনার্জি। রয়্যাল টাইগার র্যান্ডম অনেক মেয়ের প্রোফাইলই আমার সামনে আসে। এক্সট্রা ইন্টারেস্ট দেখে নক করার অভ্যাস কিন্তু আমার নেই, কিন্তু নামটা অনেক ইন্টারেস্টিং, সাথে লুকটাও। বাহ, 5 মিনিটেই অফার অ্যাকসেপ্টেড। হাই দেয়া তো ভদ্রতার মধ্যেই পড়ে। দেখলো কিন্তু রিপ্লাই দিল না। হ্যাঁ, না দিলে নাই, জাস্ট ইগনোর। স্বপ্ন বাঁধে বুকে তোমায় দেখে দেখে, হাজার জোনাক পাতি তোমার মায়া ঘিরে, কি ব্যাপার, তুমি কি ওর ইন্টারভিউ নিচ্ছ নাকি? হ্যাঁ, এসে বসতে পারেনি, তখন থেকে ওকে প্রশ্ন করেই যাচ্ছ। না, এমনি জিজ্ঞেস করছিলাম। ঠিক আছে, তোমরা কথা বলো, আমি আসি। একটু
তুলে শোনো মা, ওর বাবা কিন্তু একটু গম্ভীর প্রকৃতির, হাসে কম আর কি, এমনি খুবই ভালো মানুষ। ইটস ওকে আন্টি, আমি কিছুই মনে করিনি। না সিরিয়াসলি, বাবা একটু এরকমই, মানে সে কখনো হাসে না, নেভার। এমনকি আমরা যখন ফ্যামিলি ফটো তুলি তখনও সে হাসে না, তাকে সুরসুরি দিয়ে হাসাতে হয়, তাও মোচের কারণে হাসিটা ঢাকা পড়ে। আসলে ফ্যামিলি ফাংশন তো, আমি না গেলে ওরা সবাই খুব রাগ করবে। সরি। ওকে, অ্যাজ ইউ উইশ, বাই। এতবার কল দিচ্ছিস কেন, কি হয়েছে? আমি লেক ড্রাইভ রোডের দিকে যাচ্ছি, তোমার জন্য ওয়েট করবো, তুমি এখনই আসো। কি, আমাদের তো আজকে দেখা করার কথা ছিল না। তুমি আসবা, কারণ আমার তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে। আমি তখন আসতে পারবো না, ফ্যামিলি প্রোগ্রামে যাচ্ছি। আমি ইম্পর্টেন্ট নাকি প্রোগ্রাম? তুমি অলওয়েজ ইম্পর্টেন্ট, কিন্তু ফ্যামিলি প্রোগ্রামে আমার যেতে হবে। আমি এত কিছু বুঝি না, আমি কিছু বুঝতে পারবো না। আমার তোমাকে দেখতে ইচ্ছা করছে, তুমি আসবা। আর তুমি যদি না আসো তাহলে আমি যে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ফেলতে পারি। ডু ইউ ওয়ান্ট মি টু ডু দ্যাট? কি হলো, কতক্ষণ লাগে? Original pulpy orange string. দেখো কিছু সময় থাকে যেটা ফ্যামিলির জন্য। আজকে আমার কাজিনের এনগেজমেন্ট, আমার সেখানে যাওয়ার কথা ছিল, ওখানে না যে আমি এখানে চলে আসছি। সো মানে ফ্যামিলি সব, আমি কিছু না। আচ্ছা, আর আমরা তো পরে দেখা করতে পারতাম, মানে তুমি বললে আমি তোমার ওই এলাকার যে কফি শপ আছে ওখানে চলে আসতাম, রাতে আসতাম, সমস্যা কই ছিল? তুমি সাথে শাউট করছো? আমি শাউট করছি না, এটা শাউট না। বাবা, আমার তোমাকে দেখতে ইচ্ছা করছিল, বুঝো না কেন। তোমার আগে তো মরে যেতাম তখন। পাবলিক প্লেস, কাম অন। আমি পাবলিক প্লেসে প্রেম করি, কোনো সমস্যা? Thank
হ্যালো, আমি 32 বার তোমার ফোন দিলাম, তুমি ফোন ধরছো না কেন? আর তানজিয়া আর মাহফুজ আসছিল, আমরা গ্রুপ স্টাডি করছিলাম ড্রয়িং রুমে, ফোনটা রুমে ছিল। ও, ওরা তোমার বাসায় এসেছিল কেন? কি আছে, আমার ফ্রেন্ড, আর ফ্রেন্ডের বাসায় আসবে তো কার আসবে? মানে এই গ্রুপ স্টাডিটা কি ইউনিভার্সিটিতে করা যায় না? অবশ্যই যায়, কিন্তু ভার্সিটি তো বন্ধ ছিল, যদি ইউনিভার্সিটি বন্ধ না তাই আমরা গ্রুপ স্টাডিটা বাসায় করি। শেখাও আমাকে না, মানে আমাকে শেখাও। মানে কি করছো? হ্যাঁ কি করছো? হ্যাঁ মানে ফোনটা তো আমার ধরো নাই, কি করছো? কি করছো? কি করছো? কি বলতো সেটা তুমি মনে রাখছো? বলো কি বলতো সেগুলা? আমি আমার ল্যাঙ্গুয়েজ ঠিক করবো, তুই তোর ক্যারেক্টার ঠিক কর। তুই কি মনে করছিস আমি কিছু দেখি না, আমি কিছু বুঝি না? হ্যাঁ ঘরের মধ্যে মায়াদের নিয়ে এসে তুমি আবার তুমি আমারে বলো আমি আমার ল্যাঙ্গুয়েজ ঠিক করবো? হ্যাঁ মানে এইসব অ্যাসাইনমেন্ট গ্রুপ অ্যাসাইনমেন্ট আমি তো কিছু বুঝি না। সেই মেয়ে আসে, সেই মেয়ে আসলে তুমি আমার ফোন ধরো না, তুমি ফোন ধরতে পারো না, তুমি আমার কি বুঝাইতে চাও? তুমি শুধু তুমি বাসা আসো, আসো তুমি দেখো আমি বললাম তুমি ওকে টাচ করলা কেন? তোমার সমস্যা কি? আমার সমস্যা কি ইজ মাই বয়ফ্রেন্ড? আচ্ছা তোরা যা, পরে কথা বলছিস। কেন পরে কথা বলতে হবে? আমার সামনে কথা বলো না। মানে পরে কি আমার পিছনে কোনো সিক্রেটলি গোপন কোনো কথা আছে? হ্যাঁ ইউ স্লাট, আই তুমি ওকে গালি দিলা? ইউ একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। এক্সকিউজ মি, তুই একটু বেশি বেশি করছিস, কোনো কারণ নেই। আমি বলবো, আই তোমার সমস্যা কি? প্লিজ দাঁড়া, বেশি বেশি হয়ে যাচ্ছে বেবি। কোনটা বেশি বেশি আমি বুঝি না, মানে এটা ফ্রেন্ড নাকি কোনটা ওকে বলো। তুই শর্ত আজকে আমি ওর সাথে কথা বলবো। বলো কথা। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। শুড আই? হ্যাঁ শুড আই? ইয়েস শুড আই? ইয়েস। মানে আমি কিছু বুঝি না না? হ্যাঁ এত কেয়ারিং কেন, ক্লাসে আসিস না, পিছন থেকে সে ধরে, খুব মজা লাগে না? বাসা অ্যাসাইনমেন্ট করো, আমার ফোন ধরতে পারো না। জাস্ট স্টপ ইট, স্টপ ইট, ইউ স্টপ ইট। হ্যাঁ এন্ড ইউ স্টে আওয়ে ফ্রম হিম, বুঝছো? যাও এখান থেকে। তুই থাম, আজকে আমি ওর সাথে কথা বলবো। তুই কি বলবি? তুমি যেখান থেকে যাও। আমি যাব না, ওরে যাইতে বলো। তুমি এখান থেকে যাও। না যাও। নো, তুমি ওর জন্য আমার উপরে চিল্লাইলা? তুমি আমার উপরে চিল্লাইলা? হ্যাঁ হ্যাঁ ওর জন্য আমার উপরে চিল্লাইলা? কি হয় তোমার? যাও যাও। আমি যাব। যাও, ওই যেতে বলো। গেট আউট, যাও। আই অ্যাম ডান, আই অ্যাম ডান উইথ ইউ। We are over! Scream! দোস্ত, আই রিয়েলি সরি, মানে তোর কোন মুখে সরি বলবো জানি না। আর ওই দিন আমি কী রেখে কী করবো কিছুই বুঝতেছিলাম না। আসলে আমি নিজেও সেদিন অনেক বেশি রিয়্যাক্ট করে ফেলছিলাম। ও আমাদের বিষয়টা নিয়ে কীভাবে কেনই বা এমন করলো
এটাও ঠিক যে আমিও অনেক বেশি বিরক্ত হয়েছি বিষয়টা নিয়ে, কিন্তু ও মেবি আমাদের বিষয়টা নিয়ে ক্লিয়ার না। আই থিঙ্ক তোরা বিষয়টা সর্ট আউট করে ফেল। কি সর্ট আউট করব, কোথা থেকে শুরু করব কিছুই বুঝতেছি না। আরে বাবা বল যে তোর সাথে আমার কোনো ফ্রেন্ডশিপ নাই, তোর সাথে আমার কিছুই নাই বলতে। মানে কি? আচ্ছা আমি কি মরে যাচ্ছি, আমি কোথাও চলে যাচ্ছি? কিছুই তো হচ্ছে না, তুই আগে তোর গার্লফ্রেন্ডের সামলা, আগে ওর সাথে সব কিছু ঠিক কর। আরে বাবা আমি তো আছি, চিল, প্যারা নিস না, প্যারা না কিছু নয়। ভয় পেয়ে গেছিলাম। তুই তোর সাইকো গার্লফ্রেন্ডটার আগে সামলা। আমি জানি তোমাকে ছাড়া থাকতে বাবা। কি হুম তুমি তো জানোই আমার একটু রাগ বেশি, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, কি করবো বলো। আমি তোমাকে কার সাথে শেয়ার করতে পারবো? দেখো এটা শেয়ার করেন, এটাকে শেয়ার করা বলে না। তুমি যেটা ভাবতেছো সেটা অন্য জিনিস, বেসিক্যালি ইউ নিড টু বি লিটল মোর ম্যাচিউর। তুমি কি ম্যাচিউর বললা? মেবি ইয়েস, বাট আই লাভ ইউ। আমি তোমাকে ছাড়া অন্য কিছু চিন্তা করতে পারি না। তুমি আমার থাকবা, আমি তোমার থাকবো, এটা কোনো সন্দেহ নাই। তো আমার ফ্যামিলি আছে, আর বাবা মা আছে, আর অন্য ফ্রেন্ডসরা আছে, সবাই থাকবে। নো, তুমি শুধু আমার থাকবা, আমি যেভাবে চাই তুমি সেভাবে থাকবা। দ্যাটস ইট। বাসা পুরো খালি, আর কেউ আসবে না? কাজই বলতো, সন্ধ্যা হয়ে গেছে, কাজ পুরো চলে গেছে, বাসায় আর কেউ নেই। তুমি তো জানো আমার একটু শর্ট টেম্পার। আচ্ছা আচ্ছা যাও, আমি চেষ্টা করব রাগটা কন্ট্রোল করার, না রাগার। তুমি রাগ করে থাকো না, থাকবা না তো? দাও ফোনটা দাও। দেখো তুরিন, আমি কিন্তু তোমার সাথে ফাইজলামি করতে পারি, আই এম রিয়েলি সিরিয়াস অ্যাবাউট ইউ। এই যে তোমার, কিন্তু আমি আমার বাসায় পর্যন্ত নিয়ে গেছি, আমার প্যারেন্টের সাথে পরিচয় করাচ্ছি, আমি এখন লর্ড ফাইনাল ইয়ারে আছি, এছাড়া আমি পাশ করলে ব্যারিস্টারি করতে বাইরে যাব, তখনই কিন্তু অলমোস্ট বিয়ের কথাবার্তা শুরু হয়ে যাবে, মানে আমি সেটা চাই। আমি তোমাকে নিয়ে যথেষ্ট সিরিয়াস, তুমি কেন পরিচয় করে দাও তোমার নাজিয়াকে? নাজিয়াকে কাজিন? কেমন কাজিন?
কেমন কাজে বাবার মামা তো ভাইয়ের মেয়ে ও ডিস্টান্ট কাজিন কিন্তু তুমি ওকে এরকম হার্ট রিয়্যাক্ট দিছো কেন ভালোই দেখলাম কতগুলো পিকুলিয়ার প্রোফাইল স্টক করো তুমি পিকুলিয়ার মানে হয়তো ওরা আমার ফ্রেন্ড বা আমার কলিগ বা ক্লাসমেট অথবা কাজিন মানে কিছু জিজ্ঞেস করলেই তোমার বোন বের হয় তোমার কাজিন বের হয় তোমার ক্লাসমেট বের হয় তোমার কলিগ বের হয় পারলে তো মায়ের পেটের বোনও বানায় দাও তুমি তাই না মানে তুমি কি মনে করো আমি বুঝি না যা বলবা সেটাই মানে এখন তো রাত এখন রাত কবে ঘুরছে মানে কি বলতে চাচ্ছ আমি বলতে চাচ্ছি তুমি যদি মনে করে থাকো যে ক্যান্টিনে বসে যখন তুমি মেয়েগুলোকে স্টক করো আমি দেখি না আমি নোটিস করি না বা আমি বুঝি না দেন ইউ আর অ্যাবসলিউটলি রং তুমি বারবার স্টক স্টক কেন বলছো আমি স্টক কীভাবে করো আমরা একটা ইউনিভার্সিটিতে এখানে ছেলে মেয়ে থাকি ইটস এ কো এডুকেশনাল সিস্টেম হ্যাঁ ওকে মানলাম বুঝি জুনিয়র মেয়েগুলোকে দেখেছে হাসতে থাকো সেটা কি হাসি দাও মানে কি ফ্ল্যাট করা হাসি দাও মানে কি স্টক করা আচ্ছা তোমাদের ছেলেদের সমস্যা কি জানো এই যে যারা ফ্ল্যাট করে না ওরা বুঝেন ওরা ফ্ল্যাট করে সে তোমাদের ব্লাডের মধ্যে আছে তো এগুলা তুমি কার কথা বলছো আমি বুঝছিস শুভ্রার কথা বলতেছো ওকে দেখে আমি হাসি শুভ্রা সোশ্যাল ক্লাবের সেক্রেটারি আর সোশ্যাল ক্লাবের ভাইস প্রেসিডেন্ট হচ্ছে আমি আমার সেক্রেটারিকে দেখলে আমি একটা সৌজন্যের স্মাইল দিব এটাই স্বাভাবিক এটা স্বাভাবিক না এটা স্বাভাবিক না যদি তোমার গার্লফ্রেন্ড থাকে তুমি অন্য একটা মেয়ের দিকে এভাবে স্মাইল করতে পারো না এটার মানে ইশারা দেওয়া ইউ আর নট অ্যালাউড এটা তুমি করতে পারবা না আসলে আমারই প্রবলেম আমি না আমি তোমার সাথে নর্মাল থাকতে পারি না আমার কাছে যতবার মনে হয় আমি তোমার সাথে নর্মাল থাকবো নর্মালি সব কিছু করবো কিন্তু কোনোবারই হয় না আমি আমি প্রত্যেকবার মনে হয় যে কি করতেছি আমি আমি কেন করতেছি আমার কাছে মনে হয় তোমার মতো ছেলের সাথে আমার রিলেশনশিপ রাখা উচিত না একদমই উচিত না আমার আই অ্যাম ডান তো আরে ফোন দিবি না আমারে তুই ফোন দিবি না আমারে ফোন দিবি না যদি ফোন দাস না সিম ক্রিয়েট হয়ে যাবে ফোন দিবি না ফোন দিবি না দিবি না দিবি না কৃষ্ণায় দু হাত বাড়ালে তোমায় পাওয়া যায় ভিজা ভিজা আমি বুঝছি আমরা তুই তোর মতো ট্রাই কর না তুই আমাকে ভুলার জন্য ট্রাই কর আমি অলরেডি ট্রাই করে ফেলছি আমার এখন আর হবে না শেষ ইটস ওভার তোর সাথে ব্রেকআপ মানে ব্রেকআপ এমন করছো কেন তুমি আমার সাথে আমি কি করছি সোজা কথায় বলতেছি বাংলা ভাষায় বলতেছি বুঝছছস না মাথার মধ্যে ঢুকতেছ না বলতেছ না ব্রেকআপ তোর আর ভালো আসি না প্লিজ এই ভাই বলুন না প্লিজ 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 আই সে ডোন্ট টাচ মাই হ্যান্ড আই এম নট ইওর গেট যদি যখন সে তখন আমাকে ধরতে পারবি তোর সাথে আমার কিছু নাই ইজ ইট ক্লিয়ার জাস্ট গেট আউট হ্যালো ভালো থেকো
হ্যালো, কই তুই? বাসায়। তোকে একটা লিংক পাঠাচ্ছি দেখ। হ্যাঁ, তোকে একটা লিংক পাঠাচ্ছি দেখ। আর ওর পরিবারের সঙ্গে আমার কথা হয়েছে, ওর পরিবারে নেহার নামে কাউকে চেনেই না। আর সারিয়াদের সঙ্গে ওর 2 বছরের সম্পর্ক। বোঝার চেষ্টা কর, তুরিনের বিয়ে হয়ে গেছে। কখনো উল্টো দিকে চিন্তা করি না। বিচ্ছেদে মানুষ অনেক মুষড়ে পড়ে, দুমড়ে যায়, কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। তুরিন আমাকে ধ্যান থেকে হয়তো অন্য কিছু বানিয়ে ফেলেছে। কতদিন এভাবে পড়ে থাকবি বলতো? তো কষ্ট তো আমি বুঝি, কিন্তু তোর কষ্ট দেখলে আমারও যে কষ্ট হয়। নেহাল, নেহাল, ইউ আর এ ম্যান, বিহেভ লাইক এ ম্যান। আমি তো প্রথম থেকেই বুঝেছিলাম এই মেয়েটা একটা ফ্রড, ভালো না। তুই ওই মেয়েটার কারণে তোর একটা সাবজেক্ট পরীক্ষা দিলি না, সেমিস্টার ড্রপ করলি। হোয়াই? ইউ হ্যাভ টু রিবিল্ড ইয়োরসেলফ। Be on your foot. Come on, Nehal. Why are you crying? Why are you upset? Nehal. Hello. কে বলছেন? আমাকে চিনতে পারতেছো না? কেমন আছো? তুমি তো বলছিলে ভালো থাকতে, আমি তো ভালো থাকতে পারতেছি না। আমাকে খারাপ রেখা, তুমি নিজে ভালো থাকবা সেইটা তো হইতে দেয়া যাবে না। তুমি কি বলতে চাচ্ছো? কোনো দরকার ছিল না আমার লাইফে এভাবে আয়েশা আবার চলে যাওয়ার। মানে তুমি আমাকে ক্লিয়ারলি বলো যে তুমি কি বলতে চাচ্ছো। তুমি আমার লাইফ হেল বানাইছো। আই উইল মেক ইওর লাইফ
a living hell. ও সরি ভাই, আমি ভাবছিলাম আমার এক্স গার্লফ্রেন্ডের দিস। সরি। তুমি এত রাতে আমাকে ফোন দিচ্ছ কেন? তুমি আমি তোমার বাসার নিচে আসবে, আমার না খুব তোমার দেখতে ইচ্ছা করতে। পারবো না। তাহলে কি আমি উপরে আসবো? একটু নামো না, একবার দূরের থেকে দেখবো, দেখে চলে যাবো। তুমি কি শুরু করছো এগুলো? আমি নামতে পারবো না এখানে এখন। পরের কলটা কিন্তু তোমার হাজবেন্ডের কাছে যাবে। খুঁজো না খুঁজো না, লাভ নেই খুঁজো লাভ নেই। তোমার চেহারা এখন আর দেখতে ইচ্ছা করে না। হয়তো তোমার স্মৃতি হাতটা দেখতে পারো, কোন একটা কোনায় হয়তো রয়ে গেছে, তাই না? গুড নাইট। হ্যালো হ্যালো, কে বলছেন? আমি আপনার ওয়াইফের বয়ফ্রেন্ড বলছি। একদম ফালতু কথা বলবেন না। এই দুইটার সময় আপনার উল্টাপাল্টা কথা শোনার জন্য আমি ফোন ধরিনি। উল্টাপাল্টা দেখছেন কি, মাত্র তো শুরু। কে ফোন দিয়েছে? আরে কোন পাগল ছাগল ফোন দিয়ে বলে যে তোমার বয়ফ্রেন্ড? এত রাতে তুমি ফোনই বা কেন ধরলাম? মানে বয়ফ্রেন্ড নাম্বার দেখো, ব্লক করো। আচ্ছা আমাকে দাও, আমি ব্লক করে দিচ্ছি। দাও। তুমি কি আমাকে একটু শান্তিতে থাকতে দিবা না? মানে এতবার ফোন দিচ্ছ কেন আমাকে? মাত্র তো 30 বার ফোন দিছি, এখনো তো 32 ক্রস করে নাই। ফোন দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। 1000 বার ফোন দিব, নাম্বার চেঞ্জ করবো, 1000টা নাম্বার থেকে ফোন দিব, আমার নাম্বার ব্লক করবো, আর 1000 নাম্বার থেকে ফোন দিব। তোমার আমি শান্তিতে ঘুমাতে দিব না। নেহাল নেহাল, তুমি কিন্তু অনেক এক্সেস করতেছো।
বুঝতে পারছো না তুমি কতটা এক্সাস করতেছো। তুমি আমাকে এভাবে ফোন দিও না। তুমি আমার সাথে এমন কেন করছো? আমি কেন করছি? আমি জানি না, আমি ভুল করছি। তুমি আমাকে প্লিজ মাফ করে দাও। তোমার মাফ কেন করবো? মাফ করার মতো কোনো কাজ করছো তুমি? হ্যাঁ, যেদিন আমি যেরকম কষ্টে আছি সেদিন তুমি ওরকম কষ্টে থাকবা, সেই দিন আমি মাফ করার কথা চিন্তা করতে পারি। অবশ্য সেই দিন এসে পড়ছে, তোমার হাজবেন্ডকে আমি কল করছি, সে এখানে আসতেছে আমার সঙ্গে দেখা করতে, তাকে আমি সব জানাই দিব। একদম 100% ট্রুথ, সাথে আরো 50% মিথ্যা কথা জানাবো। নেহাল, ইউ ক্যান্ট, আমি তোমাকে যতটুকু চিনি তুমি এরকম করতে পারবা না। তুমি করবা না। তুমি আমাকে বলো যে তুমি এরকম করবা না, এরকম হচ্ছে না, রাইট? এরকম কখনোই হবে না, এরকম হওয়ার কথা না। আমি এমন কিছু করতেছি, তোমার হাজবেন্ড সারিয়ে আসতেছে। এই কাজটা করাটা কি আপনার জন্য খুব দরকার ছিল? এমনও তো হতে পারতো যে আজকে আপনার জন্য তরুণ মারা যেত। আপনাকে সত্যটা জানানোর খুব দরকার ছিল। সত্য? আপনার কেন এমন মনে হয় যে আমি কিছু জানি না? এমন হতে পারে যে আমি সবই জানি। সত্যের পিছনে আরো অনেক সত্য লুকানো থাকে। That is called half truth. And a half truth is a lie.